আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর বৃষ্টি এখন পড়ছে না আপাতত, তো বেরোই। আমরা ইকোপার্ক যাচ্ছি, উবের বুক করছি। তো চলুন একবারে পৌঁছে আবার দেখা হচ্ছে। এই যে আমার মা বাবাও চলে এসছে, আর ওদের জন্য কি এনেছে দেখি। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমরা ইকোপার্ক। তো আমরা নেমে পড়েছি গেট নাম্বার 2 তে, আর ও চলে যাচ্ছে টিকিট কাটতে। আমরা পৌঁছে গেছি ইকোপার্ক। হ্যাঁ, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, কিন্তু বাবা এখন চা খাচ্ছে, তো আমরা এখন চা খাবো, চা খেয়ে তারপর ভিতরে ঢুকবো। তো এই যে ওরা দাঁড়িয়ে এখন চা অর্ডার করছে, মানে চা কিনছে, নেমেই চা খেতে ইচ্ছে হয়ে গেছে সবার। এখন এখানে ফটোগ্রাফি হচ্ছে। তুমি বললে 10টা, তাই জন্য এলাম। তো ও বলেছিল যে 10টা অবধি খোলা, কিন্তু দেখছি 10টা অবধি না, 8:30 বন্ধ হয়ে যায়। তো আমরা এখন এই গাড়ি বুক করবো, দেখি গাড়ি করে যদি ঘুরতে পারি তাহলে মোটামুটি একটু ঘুরতে পারবো, কেন কি এখনও 1 ঘন্টার মতন সময় আছে। তো ওদিকে ওরা সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, তো ওরা ফটোগ্রাফি করছে আর আমরা এদিকে গাড়ি বুক করতে যাচ্ছি। যাবেন গাড়ি? তো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার ওরা সাইডে দাঁড়িয়ে আছে, ওদেরকে পিক করে এবার আমরা ঘুরে নেব ইকোপার্ক। গেট টু টু গেট টু ওই একটা সিটে 3 জন করে বসে। ওইখান দিয়ে টয় ট্রেন ছাড়ে। তো আমাদের গাড়িটা বুক করেছিলাম পুরোটা ঘুরবো বলে গাড়ি করে, কিন্তু আমাদের 7 ওয়ান্ডার্স দেখে সবার ইচ্ছা হলো নেমে 7 ওয়ান্ডার্সটা ঘোরার। এখনো টাইম আছে, 8টা অবধি টিকিট দেবে, তো তাই ভাবলাম যে নেমে পড়ি, টিকিট কেটে এখন একটু 7 ওয়ান্ডার্সটা ঘুরে আসি, নাহলে গাড়ি করে শুধু দেখাই হবে, মানে এনজয়টা করা মানে ফিল করা হচ্ছে না। তাই ভাবলাম যে নেমে পড়ি। তো এখন ও যাচ্ছে টিকিটটা কাটতে, আর আমার পেছনে সবাই আসছে। ব্রাজিল একটা আইল্যান্ড আছে রিও দে জেনেরো, ওইখানে এই স্ট্যাচুটা আছে। আমার পেছনে তাজমহল দেখা যাচ্ছে, একটু পরে আমরা ওইদিকেও যাব। আপাতত আমরা এইটা দেখে নি, বাবা এখন ফটো তুলতে ব্যস্ত। কিন্তু শুধু সাইজ একটু ছোট, বাকি পুরো সেম টু সেম। তো এখানে একটা ফোয়ারা থাকে, কিরম লাগছে আজকে এটুকু সময় এসে? এটা আলাদা মজা আছে, যেহেতু সবাই আছি না, তাড়াহুড়ো করে ঘুরছি। না তাড়াহুড়ো আছে, কিন্তু সবার সাথে একটা ঘোরার আলাদাই মজা।
সত্যি সত্যি যেই টাইমটা ঠিক করেছিলাম সেই টাইমে আসতে পারতাম তাহলে আরো অনেক মজা হতো। এখন ফটো সেশন হচ্ছে তো ফটো তুলে আসি। এখন আমরা চলে এসেছি গ্রেট ওয়াল অফ চায়না, এটা ঘুরে দেখি এবার। 16টা ঘোড়ার গাড়ি একসাথে চ্যানেলে আরেকটা ইকোপার্কের ভিডিও আছে যেখানে এইসব ডিটেলস দেখানো আছে, আমরা ঘুরেছিলাম খুব মজা করেছিলাম, তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, যারা যারা দেখেননি একবার ক্লিক করে দেখে নিতে পারেন। কলোজিয়াম, নাইট ভিউ অফ কলোজিয়াম, রাজা ওই দিকে বসে আর এদিকে মানে কি খেলা হতো না মারপিট হতো কিছু একটা, এখানে মানে এখানে ওখানে তো রাজা বসতো বাকি পুরো অডিয়েন্স বসতো, ঠিক আছে, আম প্রজাজন, আর এখানে হচ্ছে ওয়ারিয়ার যারা থাকতো ওদের গ্ল্যাডিয়েটর বলতো, ওদের মধ্যে ফাইট করানো হতো, সেটা সবাই এন্টারটেইন হতো দেখে। এখানে সিংহ সিংহ আছে, মাঝে মাঝে আবার বাঘ সিংহ ছাড়া হতো, ওদের মধ্যে ফাইট করানো। তো এখন আমরা সেভেন ওয়ান্ডার্স থেকে তো বেরিয়ে পড়ছি, জানি না কোথায় যাবো আর কিছু খোলা থাকবে কি না, আপাতত দেখা যাক যা হবে দেখাবো। সব দোকান টোকান ক্যাফে ট্যাফে কিছুই খোলা নেই, সব বন্ধ, এখন বেরিয়ে যেতে হবে। তোমাদের কেমন লাগলো ঘুরে? তারা ঘুরে করে ঘুরে খুব ভালো লেগেছে, একটু টাইমে হবে তো ভাবিনি, তাই না, কম টাইমে ঘুরেছি ভালোই, যেটুকু হয়েছে ভালোই হয়েছে, গাড়িতে গেলে এতক্ষণে বাড়ি চলে যেতাম, গাড়ি করে ঘুরলে এতক্ষণ সব দেখে বাড়ি চলে যেতাম। একবার সবাই মিলে আমরা সকাল সকাল আসবো আর সারাদিনটা এনজয় করবো এরকম ইচ্ছে আছে, দেখি কবে সম্ভব হয় সবাই মিলে, আবার কবে সবাই মিলে একসাথে হই এখানে। আজকের দিনটা বৃষ্টির জন্য একটুখানি নষ্ট হয়ে গেল, তাও এইটুকু হবে তাও ভাবিনি, এইটুকু হলো তাও ভালো, বাট আর একটু হলে ভালো ছিল, যেরকম প্ল্যান ছিল সেরকম হলে খুব মজা হতো। হবে প্যাটিস খাবে? প্যাটিস খাবে না? প্যাটিস না মানে সবাই খাবে, মা খাবে না তাহলে, কি খাবে তুমি? কোল্ড ড্রিঙ্কস ওল্ড্রিঙ্কস তোর মার জন্য, কোল্ড ড্রিঙ্কস আর বাকি সবাই থাকে তো মাইক্রোওয়েভ দোকানে নিতে গরম করার চক, আর আমি এটা নিয়ে নিয়েছি। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।